তন্ডনে সোনামণিরা সবাই কেমন আছো? আশা করি আমার সোনামণিরা সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমরা প্রথম শ্রেণীর আমার বাংলা বই পাঠ থেকে পাঠ 50 আজকে আমরা একটা গল্প পড়ব। সোনামণিরা সবাই বাংলা বইটা হাতে নিয়ে নাও, বাংলা বইটা হাতে নিয়ে নাও। আমরা আজকে একটা সুন্দর একটা গল্প পড়ব এবং গল্প থেকে কিছু শিখব। ওকে, সবাই বইটা হাতে নিয়ে নাও, আমরা গল্পটা আগে পড়ি। সবাই বই নিয়ে নিচ্ছ? ওকে সোনামণিরা, তাহলে আমরা পড়া শুরু করে দিই। পাঠ 50-এ আমাদের গল্পটির নাম হচ্ছে পিঁপড়ে ও ঘুঘু। আমাদের গল্পটির নাম হচ্ছে পিঁপড়ে ও ঘুঘু। এক পিঁপড়ে খুব পিপাসা পেল, সে এলো নদীর পাড়ে পানি খেতে। নদীতে ছিল ঢেউ, পিঁপড়ে পানিতে ভেসে গেল। গাছের ডালে ছিল একটি ঘুঘু, ভাবলো পিঁপড়েটাকে বাঁচাতে হবে। সে একটি পাতা ফেলে দিল পিঁপড়েটার সামনে। পিঁপড়ে সাঁতরে পাতার উপর উঠল। ঘুঘু পাতাটা ঠুঁটে তুলে ডাঙ্গায় এনে রাখল। পিঁপড়ে প্রাণে বেঁচে গেল। ঘুঘু হলো তার বন্ধু, পাখিটা তার পিঁপড়ে বন্ধু হয়ে গেল। অনেকদিন পর এক শিকারী এলো নদীর পাড়ে, তার হাতে ছিল তীর ধনু। সে গাছের উপর ঘুঘুটাকে দেখল। শিকারী ঘুঘুর দিকে তীর তাক করল, পিঁপড়েটা সব দেখছিল। অমনি সে শিকারীর পায়ে কামড় দিল, শিকারীর হাতের তীর নড়ে গেল, ঘুঘুটি ফুরত করে উড়ে গেল, বেঁচে গেল প্রাণ। পিঁপড়ের কামড় খেয়ে শিকারীর হাত থেকে তীর পড়ে গেল, তখন ঘুঘু পাখিটি ফুরত করে উড়ে গেল আর পাখিটা প্রাণ বেঁচে গেল। সুন্দর না গল্পটা? তাহলে দেখো পিঁপড়ের কি পেয়েছিল, পিঁপড়ের খুব পিপাসা পেয়েছিল, পিঁপড়ের খুব পিপাসা পেয়েছিল। সে কোথায় গিয়েছিল? পিঁপড়েটা কোথায় গিয়েছিল? পিঁপড়েটা নদীর ধারে গিয়েছিল। কেন গিয়েছিল? পানি খেতে গিয়েছিল। নদীতে কি ছিল? নদীতে ঢেউ ছিল। পিঁপড়ে পানিতে ভেসে গেল, গাছের ডালে ছিল একটি ঘুঘু। ঘুঘুটি কোথায় ছিল? গাছের ডালে। ঘুঘুটি ছিল গাছের ডালে। আমরা অনেকগুলো প্রশ্নের উত্তর করতে পারছি, তাই না? ওকে, তারপরে পিঁপড়ে পাখিটিকে বাঁচাতে কি করলো? ঘুঘু পাখিটি পিঁপড়েটাকে বাঁচাতে কি করলো? ঘুঘু পিঁপড়েটাকে বাঁচাতে গাছের একটি পাতা পানিতে ফেলে দিল। তারপর ঘুঘু পাতাটা পিঁপড়ে সাঁতরে পাতার উপরে উঠলো। ঘুঘু পাতাটা তুলে ডাঙ্গায় এনে রাখলো, পিঁপড়ে প্রাণে বেঁচে গেল, ঘুঘু হলো তার বন্ধু। ঘুঘু ঘুঘু পাখি কার বন্ধু হলো? ঘুঘু পিঁপড়ে বন্ধু হলো। এখন শিকারের পায়ে কে কামড় দিল? শিকারের পায়ে কামড় দিল কে? পিঁপড়ে। ঘুঘু পাখিটি কি করলো? ঘুঘু পাখিটি ফুরুত করে উড়ে গেল। ওকে, এখন দেখো ছবির শব্দ দিয়ে বাক্য লিখি। ছবির শব্দ দিয়ে বাক্য লিখি। ছবিতে আছে দেয়া আছে পাতা, পিঁপড়ে আর ঘুঘু। তাহলে আমরা এই তিনটা জিনিস দিয়ে তিনটা বাক্য লিখব। তোমরাও মিসের সাথে খাতায় লিখে ফেলো। প্রথমে দেয়া আছে পাতা।
পাখি পানিতে একটি পাতা ফেলে দিল, ঠিক আছে, একটি পাতা বা ঘুঘু একটি পাতা পিঁপড়ের সামনে ফেলে দিল, ঘুঘু একটি পাতা পিঁপড়ের সামনে ফেলে দিল। সামনে ফেলে দিল। ঘুঘু একটি পাতা পিঁপড়ের সামনে ফেলে দিল, পাতা দিয়ে হচ্ছে বাক্য হচ্ছে ঘুঘু একটি পাতা পিঁপড়ের সামনে ফেলে দিল। পিঁপড়ে দিয়ে আমরা কি করতে পারি, পিঁপড়ে সাঁতরে উপরে উঠলো, পিঁপড়ে সাঁতরে পাতার উপর উঠলো, পিঁপড়ে সাঁতরে পাতার উপর উঠলো, পিঁপড়ে পারবো, বুঝতে পারছো সুমামণিরা, একদম সোজা, তাই না?
আমরা পাতা দিয়ে এবং পিঁপড়ে দিয়ে এই দুইটা বাক্যই পাতা এবং পিঁপড়ে দিয়ে লিখতে পারবো। ঘুঘুটি ফুরুৎ করে উড়ে গেল, ঘুঘুটি ফুরুৎ করে উড়ে গেল। আবার ঘুঘুটি পাখি পিঁপড়ের বন্ধু হয়ে গেল, ঘুঘুটি হলো পিঁপড়ের বন্ধু, এটাও তোমরা লিখতে পারবে। ওকে, আমাদের গল্পটা পড়া শেষ। গল্প থেকে আমরা তিনটা বাক্য গঠনও শিখে নিলাম, তিনটা বাক্য গঠন সুন্দর করে লিখে নিবে খাতা, আর ভালো করে গল্পটা আবার মনোযোগ দিয়ে পড়বে। যেভাবে প্রশ্ন তোমাদেরকে বলেছি, মুখে বলেছি, সেভাবে প্রশ্ন উত্তর করার চেষ্টা করবে। ওকে সুনামণিরা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। আগামী ক্লাসে আবার তোমাদের সাথে আমার দেখা হবে।